কাল রাধ্যপুরে রাত্রি আর রূপ মানে আপনাদের রূপকথার সাথে আড্ডা দিতে দিতে হঠাৎ একটা আইডিয়া এলো মাথায়। কেমন হয় যদি আমাদের ছোটবেলার বড়দিন আর নিউ ইয়ারের স্মৃতিগুলো ভাগ করে নিই আপনাদের সাথে? আজ আমি অঙ্কিতা রাত্রি আর রূপকথার সাথে টেলটকে নিয়ে এলাম টুকরো স্মৃতি। দেখুন না মেলে কিনা আপনাদের সাথে আমাদের মেয়েবেলা, থুরি ছেলেবেলা। শুরু করছি রাত্রি সরকার রায়চৌধুরী, মানে আমাদের বন্ধু রাত্রি ছোটবেলা দিয়ে। আমাদের বন্ধু রাত্রি নিজের কণ্ঠস্বর নিয়ে সবসময় বড্ড বেশি সন্দেহপ্রবণ। ওনাকে ভালোভাবে মানে প্রেজেন্টেবল ওয়েতে বলতে পারে না সবার সামনে। যদিও বকবক করতে শুরু করলে ওকে থামানো কঠিন হয়ে পড়ে, তাই আজ আমার কণ্ঠে ওর মেয়েবেলার কথা শোনাব। শুরু করছি রাত্রির ছোটবেলার গল্প অঙ্কিতার জবানিতে। মনে আছে ছোটবেলায় ডিসেম্বর মাস পড়তেই মনটা বেশ ফুরফুরে হয়ে যেত। সে সময় যেন ঠান্ডাটা আরো জাঁকিয়ে পড়ত। মা বাইরের উঠোনে একটা ক্যাম্প খাটের ওপর লেপ রোদে দিতেন, আর আমি দুপুর বেলায় খেয়ে উঠেই ঝাঁপিয়ে পড়তাম ওই লেপের ওপর, শুয়ে শুয়ে গল্পের বই পড়তাম। 24 তারিখে আমাদের স্কুলে বড়দিনের ছুটি পড়ত। হ্যাঁ, আমরা তো ক্রিসমাসকে বড়দিন বলেই জেনে এসেছি ছোট থেকে। স্কুল ছুটি হওয়ার আগে কদিন কি ব্যস্ততাই না থাকতাম, গ্রিটিংস কার্ড বানাতে হতো। তো আমার কেনার থেকে বেশি ভালো লাগতো নিজের হাতে গ্রিটিংস কার্ড বানাতে, বানিয়ে সবাইকে দিতে। ছবি এঁকে, পেপার কাটিং, ডিজাইন, কত রকমের কত কিছু। আর লাল নীল যে পাতলা পাতলা পেপারগুলো হয় সেগুলো কিনে আনতাম। আমি আর আমার বোন দুজনে মিলে বসে বসে কাগজের শেকল নানান ডিজাইনে বানিয়ে সারা ঘরে সাজাতাম। বাবা একটা ছোট্ট ক্রিসমাস ট্রি কিনে এনে দিয়েছিল, আমার বায়নাতেই কেনা হয়েছিল, ওটাই প্রতি বছর সাজাতাম। ক্রিসমাস ট্রির চারদিকে তুলো ছড়িয়ে দিতাম, ওটাকে বরফ মনে করতাম, কি মজাই না লাগতো তখন। আমার কাছে যে কোনো অনুষ্ঠান মানেই হচ্ছে খাওয়া দাওয়া, বিশেষ স্বীকারোক্তি আমি একটু পেটু গোছের মানুষ। আর বড়দিন মানেই তো কেক খাওয়া, আমি বাপুজি কেক চারটে খেয়ে ফেলতাম। কিসমিস, বাদাম আর টুটি ফ্রুটি দেয়া কেক হলে তো স্বর্গ। তবে সত্যি বলতে ছোটবেলায় কোনো দিন চার্চে যাইনি। প্রথমবার যেবার চার্চে ঢুকেছিলাম তখন ক্লাস 9, স্কুলের এক্সকার্সনে ব্যান্ডেল চার্চে গেছিলাম। আমি খুব বেশি ধর্ম মানি না, যেটায় অনেকগুলো মানুষ একসাথে ভালোভাবে থাকতে পারবে সেটাই আসল ধর্ম। আর সব ধর্মের মূল কথা হলো মানুষের মঙ্গল, জাতির মঙ্গল। সবাই খুব ভালো থাকুন, প্রিয় মানুষদের সাথে সময় কাটান, কেক খান, আর সব থেকে ইম্পর্টেন্ট, ভালো মানুষ হয়ে সমস্ত জাতি ধর্মের ঊর্ধ্বে মানুষের কথা ভাবুন। বড়দিনের অনেক শুভেচ্ছা টেলটকের শ্রোতা বন্ধুদের। ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর আগামী বছর এক রাশ ভালো লাগা আর ভালোবাসা নিয়ে আসুক সকলের জীবনে। এই ছিল রাত্রির ছোটবেলা। এবার আসুন শুনে নি রূপকথার ছোটবেলার গল্প রূপকথারই কণ্ঠে। হ্যালো বন্ধুরা, আমি রূপকথা। এই রাত্রি আর অঙ্কিতার কথা শুনে আমারও ছোটবেলার কয়েকটা ঘটনার কথা মনে পড়ে গেল। আর বড়দিনের কথা আসতেই সবার আগে যার কথা মনে পড়ে সেটা হলো স্যান্টা ক্লজ, যে 24 তারিখ রাতে ঠিক আমার প্রয়োজনীয় আর পছন্দের উপহারটা রেখে যেত আমার মাথার কাছে। আর সেটাই ছিল আমার কৌতূহলের প্রধান কারণ। খুব ইচ্ছে একবার যদি ওনাকে ধরতে পারি, তার জন্য না ফাঁদও পেতে রাখতাম মাথার কাছে। আমরা গিফটের জন্য একটা প্লেট নিয়ে শুতাম, সেটা ঘুমাতে যাওয়ার আগে এমন ভাবে রাখতাম যাতে হাত লাগলেই পড়ে যায়। নিজে লিপের তলায় লুকিয়ে ঘুমের ভান করে বসে থাকতাম, কিন্তু প্রত্যেকবার উপহারও থাকতো আর একটা নতুন প্লেটও থাকতো। আর রইল আমার ঘুমের কথা, সেটা নয় নাই বা বললাম। একবার তো বড়দিনের দিন ঘুরতে গিয়ে পার্কে স্যান্টা ক্লজকে ধরতে গিয়েছিলাম, তাই হারিয়েই যাচ্ছিলাম। থাক, সে গল্প নয় পরে কখনো বলবো। তবে
আমি এখনো বিশ্বাস করি যে উনি আছেন, এবং বছরের প্রায় শেষ সময় উনি আসেন সকলের জন্য একটা নতুন বছরের উপহার নিয়ে। তাই কামনা করি নতুন বছর আপনাদের সকলের জন্য কিছু শুভ বার্তা নিয়ে আসুক, এবং সকলে মিলে খুব খুব ভালো থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আমি অঙ্কিতা, নিয়ে চলে এলাম এবার আমার মেয়েবেলা। রাত্রির সাথে কথা বলতে বলতে ছোটবেলার স্মৃতিগুলো আবার যেন জেগে উঠল। আমার আর রাত্রির ছোটবেলাটা একটু আলাদা। ছোটবেলায় শীতের ভোরে আমাদের মধ্যম গ্রামের বাড়ির বাগানটা কুয়াশায় ঢেকে যেত। কুয়াশা দেখতে বড় ভালো লাগতো আমার। মা বলতো শীত বুড়ো চাদর মুড়ে চলে এসেছে। বাড়ির ছাদে দুপুরবেলা রোদ্দুরে খেয়ে দিয়ে অঙ্ক করতে বসতাম। এক্ষেত্রে জানিয়ে রাখি, ভাববেন না যে খুব পড়ুয়া ছিলাম, সবই ওই মাতৃ আজ্ঞা পালন আর কি। আর রাত্রিবেলা আটটা বাজতে না বাজতেই লেপ মুড়ি। আমাদের তখন টিভি ছিল না মোবাইল ফোন। আমি আবার ছোট থেকেই সব ধর্মে বিশ্বাসী, যে ধর্মের ঠাকুরই হোক একবার নিতাম পেন্নাম ছুকে। আমার মা বাবার কোনো নির্দিষ্ট ধর্ম নিয়ে গোড়ামি ছিল না, তাই ঈদের দিন পাড়ার মুসলিম দাদার পাঠানো সিমুই আনন্দের সাথে খেতাম। আবার বড়দিন মানেই ছিল বাবার সাথে বাড়ির কাছে ছোট্ট গির্জায় যাওয়া, যীশুখ্রিস্টের জন্মের গল্প শোনা। আবার ফেরার সময় বাবার কাছে বায়না করে ফ্রুট কেক নিয়ে বাড়ি ফেরা, আর সবাই মিলে আনন্দ করে খাওয়া। একবার মনে আছে আমি তখন বোধহয় টুতে পড়ি, আমার প্যাস্টেল রঙের সেটটা ভেঙে গিয়েছিল। দিদি 24 তারিখ বলল, আজ খুব ভালো হয়ে থাকবি, মায়ের সব কথা শুনবি, তাহলে কিন্তু স্যান্টা গিফট দেবে। স্যান্টা সব ভালো বাচ্চাদের গিফট দেয়। ব্যাস, গিফটের লোভে মায়ের দেয়া 50 অঙ্ক কষে ফেললাম। অবশ্য পরদিন স্যান্টা গিফট দিল। অবাক হয়ে ভাবলাম, স্যান্টা কি করে জানলো আমার প্যাস্টেল সেটটা দরকার ছিল, আর আমার ফেভারিট চকলেট কি করে জানলো স্যান্টা? দিদি বলেছিল স্যান্টা সব জানে। বড় হয়ে জানতে পারি আমার রিয়েল লাইফ স্যান্টা একজন নয়, দুজন, আমার মা আর আমার দিদি। তারপর 25 তারিখ পেরোলেই হতো কাঠ বানানোর হিড়িক। মা কাঠ কিনে দিত না আমায়, বলতো বানিয়ে দাও, কেনা জিনিস তো পাবে সবাই, তোমার বানানোটা সব সময় আলাদা। সময়ের সাথে সাথে কার্ড থেকেছে SMS-এ, তারপর হোয়াটসঅ্যাপ ইমোজিতে। আমাদের সেই বাড়িটাও আর নেই, বদ্ধ ফ্ল্যাটে রোদ্দুরে বসাটা আর তেমন ভাবে হয় না, রোদ্দুর আর ধরাও দেয় না সেভাবে। আগের মতো ধর্মভীরু আর নেই আমি, নাস্তিক নই, সর্বশক্তিমান কেউ তো আছেন যিনি সকলের ভালো চান। ছোটবেলাটা চলে গেলেও এই স্মৃতিগুলো ভীষণভাবে মনে রয়ে গেছে। আপনারাও আপনাদের স্মৃতিগুলো শেয়ার করুন না আমাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসায় ভরে থাকুন। মেরি ক্রিসমাস সবাইকে, আগামী বছর অনেক অনেক আনন্দে ভরে উঠুক সবার। এবার আপনাদের পালা, বড়দিন আর নিউ ইয়ারের স্মৃতি চটপট লিখে ফেলুন আমাদের কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর কমেন্ট তো করছেনই, আপনাদের স্মৃতি লিখে কে জানে আপনাদের লেখা স্মৃতিগুলো নিয়ে কখন ফুটে ওঠে কোনো গল্প আমাদের চ্যানেলে। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ আসি তবে। হ্যালো ফ্রেন্ডস, কাল রাত দুপুরে রাত্রি আর রূপ মানে আপনাদের রূপকথার সাথে আড্ডা দিতে দিতে হঠাৎ একটা আইডিয়া এলো মাথায়।